चल 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 मदीने जल्दी चल। सुभान अल्लाह, कोथाय जाबेन? कोथाय? चल 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 मदीने जल्दी चल। तैबनगत को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल। दिल से ही आवाज आती है हर लम्हा हर पल। चल 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 मदीने जल्दी चल। जोरे बोलो। मन থেকে आवाज এটাই সদা সর্বদা আসে। কি আসে? हर लम्हा हर पल। चल 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 मदीने जल्दी चल। सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको एकी है अपने रोजे पर आका हमें बुलाएंगे। जरे बोलो। नबी पाके रावजा टा पच्चीम एटा तो तले आमादे रखान थे के रावजा कौन दिके एकदम एक कुना कुन। नबी पाके रावजा सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको एकी है अपने रोजे पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल। तैबनगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल। जोरे बोलून आरो जोरे बोलून या रसूल अल्लाह। जोरे बोलून या रसूल अल्लाह। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता रहता है, कोई हर साल मदीने जाता है। अपन अपन नसीब अपन अपन भाग्य, क्यों आशाय थेके जाए आर क्यों प्रति बछरई मदीनाय जाए, ठीक कि ना बोलें? अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है, कोई हवाई जहाज से जाता है, कोई पैदल। चल 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 मदीने जल्दी चल। तैबनगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। जोरे बोलो या रसूल अल्लाह। अरे सुर या रसूल अल्लाह। नारे रिसालत या रसूल अल्लाह। करन नबी सा अल्लाह पावा जाबे এখন ডাইরেক্ট আল্লাহ পাওয়ার জন্য অনেক লেগেছে। गम के मारो आओ चले महबूबे खुदा की रोजे पर, दिल की मुरादें मिलती है महबूबे खुदा की रोजे पर। जोरे बोलो। दुखे भरा मानुष एसो जाए महबूबे खुदार रोजाय, जिन्हें अल्लाह प्रिय तार रोजाय, मोनेर आशा पूर्ण होय नबी पाके रोजाय। जोरे बोलो। ख्याल करें। गम के मारो आओ चले महबूबे खुदा की रोजे पर,
दिल की मुराद मिलती है महबूब खुदा की रौदे पर मेरे नबी हर मुश्किल को हल चल चल चल, 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 चल मदीने जल्दी चल तबनगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल जोरे बोलो नारे रिसालत बाबा आमी ও আপনি নবী যদি পাবো মনে করি তো পেতে হবে কাকে ওলি আল্লাহ কা চলুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে কে বাঁচিয়ে রাখে নামাজ আচ্ছা নামাজ আমরা জানি জায়গা পবিত্র বদন পবিত্র কাপড় পবিত্র কিবলামুখ হয়ে নিয়ত করে হাত বেঁধে নিয়ে সূরা কেরাত করে রুকু করা রুকুতে তসবিহ পড়া ওখান থেকে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠা আবার সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলা এইভাবে দ্বিতীয় রাকাত যদি ফজর হয় তাহলে দুই রাকাত ফরজ পড়তে গেলে বাবা তাশহুদ পড়লাম সালাম ফিরে দিলাম নামাজ হয়ে গেল কোন দিকে ফিরে কথা বলেন না কেন কোন দিকে ফিরে সেজদা কাকে করি কথা বলেন আল্লাহ আল্লাহ কি শুধু কিবলার দিকে আছে সব দিকে আছে আমরা মনে করলাম বিশাল নামাজ পড়েছে আহারে নামাজ আস-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ মুমিনদের জন্য দিদার কার দিদার কথা বলে কার দিদার কার দিদার আল্লাহর দিদার কেউ দেখেছেন আল্লাহ কি মুশকিল আল্লাহ নামাজই তো বলি الصلاة عماد الدين নামাজ দিনের খুঁটি স্তম্ভ খুঁটিবিহীন যেমন এই প্যান্ডেল থাকতো না তেমন নামাজবিহীন ইসলাম দীন ধর্ম থাকবে الصلاة مفتاح الجنة নামাজ জান্নাতের চাবি সর্বনাশ আমরা কি মনে করেছি নামাজ আহা নামাজ হচ্ছে তো কেউ মনে করুন কাপড়ের দোকানদার দশটার সময় দোকান খুলেছে এমন সময় ওই ব্যক্তি জোহরের আদান হয় একটায় একটা পনেরোয় জামাত এই তিন ঘন্টায় দশটা কাপড় বিক্রি করেছে এখনো ছটা কাপড় নগদে বিক্রি হয়েছে চারটে বাকি ও নামাজে গেছে নামাজে গিয়ে ওই নিয়ত করে তো দাঁড়িয়েছে কিবলামুখ হয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম চিন্তা করছে টাকা দেবেন কিনা তার ঠিক নেই এরকম করে না পাশায় গু আর আল্লাহ কারু মন বাড়ি কারু মন ঘাটে কারু মন মাঠে যে যে কর্ম ব্যস্ত কেউ সন্তানের কাছে মন ফেলে রেখেছে কেউ বাড়িতে মন ফেলে রেখেছে কেউ বিবির কাছে কেউ মেম্বারের কাছে বিভিন্ন কর্মে তাহলে নামাজ হচ্ছে তো লা সালাতা ইল্লা হুজুর বিকলব হুজুরি কলবের সঙ্গে নামাজ না পড়লে নামাজ হবে না কি নামাজ আমাদের মতো চুরি করা নামাজ
দেখবেন অনেকে আবার রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না, নামাজও চুরি করে। সবথেকে বড় চোর যে নামাজে চোর, যে নামাজে চোর। তাহলে আমরা তো মনে করেছি এটা তো দেহের ব্যায়াম হয়ে গেল, লোক দেখানো হয়ে গেল যে ও নামাজ পড়লো, কিন্তু আমার মন ঠিক নেই, তার মানে উপকারও হলো, কি হলো, আমার দেহের ব্যায়াম হলো, ক্ষতি তা বলে নেই নাকি বলে, কিন্তু আমার নামাজটা ঠিক সঠিক ভাবে হলো, হয়েছে। খুব খেয়াল করো কার সেজদা দিলাম, আল্লাহকে। আল্লাহ কোথায় আছেন কথায় বলেন, আল্লাহ কোথায় আছেন দেখেছেন, আল্লাহর জন্য স্থান কাল পাত্র নির্ধারণ করা ঠিক নয়, তবু কোরআন মাজিদে আল্লাহ ওয়াজ করেছেন, কিছু কিছু জায়গায় প্রমাণও পাওয়া যায় যে আল্লাহ কোথায়। আল্লাহ সব সর্বত্র, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমান, আল্লাহ হাজির নাজির নয়, হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা, নাজিরুন দেখনে ওয়ালা, হাজির মানে উপস্থিত। আল্লাহকে হাজির হতে হয় না, আল্লাহ এত মহান যার কুদরতি নজরে আমরা দুনিয়াটাই আল্লাহ পাকের কুদরতি নজরে উপস্থিত। জোরে বলে আল্লাহকে উপস্থিত হতে হয় না। অনেক মৌলভীরা বলতেছে আল্লাহ হাজির না, যে খ্যাপা, ও জানেই না কোরআন শরীফে ভালোভাবে ব্যাখ্যা, ও যদি জানতো জীবনে আল্লাহকে হাজির নাজির বলতো না, আল্লাহ পাকের সামনে এই কথা বলাই বেয়াদবি। আল্লাহর দয়াতে মানুষ উপস্থিত হতে পারে, অনুপস্থিত হতে পারে, আল্লাহ সব সময়ের জন্যই আছেন। জোরে বলে যখন বলবো আমার ভাইজান আছেন, তাহলে ওর বিপরীত শব্দ উনি আগে ছিলেন না, আমি আমিনউদ্দিন এখন আছি, তার মানে আগে ছিলাম না। যেই বলবো আল্লাহ উপস্থিত, তা বুঝতে হবে তাহলে আল্লাহ অনুপস্থিত আগে ছিল, ঠিক কি না? আল্লাহর জন্য এরকম কথা ব্যবহার করা, আল্লাহ সদা সর্বদাই ছিলেন, আছেন, থাকবেন। তাহলে যারা আল্লাহকে ঠিকমতো বোঝে না ওদের ঈমানই তো নাই, আর যার ঈমান নাই তার নামাজ, কথা কি বোঝা যাচ্ছে, কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ পাকের দয়াতে আল্লাহর সৃষ্টি কুল উপস্থিত হতে পারে, অনুপস্থিত হতে পারে, আর এই সৃষ্টি কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী উপস্থিত হতে পারেন, অনুপস্থিত হতে, আমরাও যেমন উপস্থিত হলাম আবার অনুপস্থিত হব, ঠিক কি না? আর এই সৃষ্টি কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমাদের নবীকে। জোরে বলে আল্লাহ পাকের ক্ষমতা নিজস্ব সত্তাগত, আর নবী পাকের ক্ষমতা আল্লাহর প্রদত্ত, আল্লাহর প্রদান করা ক্ষমতায় নবী সর্বশ্রেষ্ঠ পাওয়ার ফুল পয়গম্বর। আর নবীকেই যারা পাওয়ার ফুল মানে না, এরাই তো 72 দলের অন্তর্গত, এরা যাহা জান্নাতে যাবে না। সোজা কথা, তাহলে আল্লাহ কোথায়? কোরআনে আল্লাহ পাক ওয়াজ করছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিল হাবলিল ওয়ারিদ, মানুষের সাহারগের থেকে আরো নিকটে আল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লেন কাবার দিকে, কিবলার দিকে, ঠিক কি না? কিবলা কয়টা কথা কন, একটা। আর আমি আমিনউদ্দিন বলছি কিবলা হলো দুটো, এক কিবলা হলো যার দিকে ফিরে আপনি নামাজ পড়ছেন, এটা আমিনউদ্দিন হয়তো এখন বলছে, কিন্তু দলিল ভিত্তিক আমি উদ্ধৃত করছি, খেয়াল করুন। এই যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়লাম, এটা হলো খলিল কাবা। কি কাবা? খলিল কাবা। কি কাবা? খলিল কাবা। কেন? ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছেন, আল্লাহ পাক দয়া, আল্লাহর দয়াতে নবী ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম দুই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় খলিল কাবা। তো ওই কাবা কার ঘর? জোরে বলুন, আল্লাহর ঘর। একজন মানুষ বানায়, নবী মানুষ ছিলেন, ইব্রাহিম নবী মানুষ ছিলেন না, কথা বলেন না কেন?
ইব্রাহিম নবী মানুষ না জিন? জোরে বলুন, মানুষ। ফেরেশতা ছিলেন উনি, উনি নবী ছিলেন, মানুষ ছিলেন। তাহলে মানুষ বানায় আল্লাহর ঘর, আশ্চর্য ব্যাপার। যে কেবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ছি, এই কেবলা বানিয়েছেন ইব্রাহিম নবী। একে বলা হয় খলিল কাবা, এটা শরিয়াতের কাবা। আর একটি কাবা আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, যেটা প্রত্যেক মানুষেরই ভিতরে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, এই কাবাটার নাম হলো জলিল কাবা। কি কাবা? আল্লাহ নাম হলো ইয়া জলিল। কি নাম? ইয়া জলিল। এই কাবাটা কে বানিয়েছেন? যেমন ধরুন, একটু পূর্বে আমি হয়তো জ্যাকেটটা করিনি, তবে আমার আগে আমার রবিউল ইসলাম উনি জ্যাকেটটা করাচ্ছিলেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহ করাচ্ছিলেন। আপনারা করছিলেন? লা আপনার মধ্যে ছয়টি রিপু আছে, খুব খেয়াল, নাভির নিচে লা, একদম সিনার কাছে ই, কপালে লা ই লা, হা মাথায় আকফা, ছয় লতিফা। খুব খেয়াল করুন, আমার এই বক্তব্য আপনি একটু বুঝবেন, চিন্তা করবেন আর ভাববেন। লা ই লা হা ইল্লাল্লাহ। তোমার মধ্যে, তোমারই মধ্যে সুদ খেয়েছো, মিথ্যা বলেছো, হারাম খেয়েছো, নাফসে একটা মরিচা পড়ে গেছে। যেই পড়েছে মরিচাটাকে তুমি কিভাবে জং তুলবে? তো ইল্লাল্লাহর জরব দাও, ইল্লাল্লাহর জরব দাও। যত আঘাত করবে এই যে পাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ডান স্তনের নিচে সেই জলিল কাবা, লা সালাতা ইল্লা হুজুর বি কাল, যেদিকে যে কাবার দিকে খেয়াল না হলে, যে রবের দিকে মনোনিবেশ না হলে আপনার নামাজটা আল্লাহর দ্বারে কবুল হবে না। আপনি তো ব্যায়াম করতে গেছেন, এই কথা কি বুঝতেছেন? আপনি তো ব্যায়াম করতে গেছেন। যারা সেই নামাজ পড়েছেন তারা আমার আল্লাহকে দেখে নিয়েছেন। জোরে বলো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আমরা যদি নবী পেতে চাই, আলে পাক ওলি আল্লাহর দরকার। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আলে পাক এসেছেন, ওলি আল্লাহ এসেছেন। আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। আমার নবী ইরশাদ করতেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমাতের শহর, আলী হলো তার দরওয়াজা। এই সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহ জুল কারিম কে কিসি নে পুছা হে, ও আলী আপ ফরমাইয়ে, আপনে সিজদা তো আদা কিয়া হে কবি, কিসি দিন আপনে আপনে রব কি দিদার কি হে ইয়া নাহি? ও গো আলী কারামাল্লাহ জুল কারিম, আপনি তো নামাজ পড়েন, কিন্তু আপনি কখনো কি নামাজে কি আপনার মাহবুব কে দেখেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বন্ধু বরে রাও, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সেজদা দেই, দ্বিতীয় সেজদা আদায় করি না, বৈঠকে আমি আলী বসে থাকি, যত সময় আমি আমার রবকে না দেখি আমি আলী দ্বিতীয় সেজদা দেই না। উনি দেখতে পাচ্ছেন আর আমরা দেখতে পাচ্ছি না, তার মানে কি? আব্বাসি আমার সোনা মালিকেরা, কিতাবের ভিতরে অনেক কিছু আসতেছে বাবা, খুব খেয়াল করুন। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি 75 বারেরও বেশি আমার নবীজিকে দেখেছেন। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এত বার তৃপ্তি তাহার হল না। মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলুন 75 বারেরও বেশি নবীকে দেখেছে কোন কিতাবে আসছে 4 লক্ষ হাদিসের হাফিজ কেউ বলছেন 2 লক্ষ হাদিসের হাফিজ চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ নবীকে 75 বারেরও বেশি দেখেছে আব্বাজি আমার এখন প্রশ্ন হলো এখানে আমরা যে মুজাহাব মানি মুজাহাবের নাম হানাফি মুজাহাব এই হানাফি মুজাহাবের ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার রবের দিদার করেছি ইমাম শাফি বলেন আমি আল্লাহকে দেখেছি ইমাম মালিক বলেন আমি আল্লাহকে দেখেছি ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আল্লাহকে দেখেছি এক পাগল নাম তার মনসুর হাল্লাজ তিনি তো বলতে লাগলেন আনাল হক আল্লাহ যাকে কালিম বলে আখ্যায়িত করেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আপনাকে দিদার করতে চাই আমি আপনাকে দেখতে চাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন লান তারানি তুমি দেখতে পাবে না সম্ভব নয় ও বাবাজি ভাইয়েরা একজন নবী আল্লাহ দেখতে পেলেন না আর নবীওয়ালা সাহাবাই কেরাম নবীওয়ালা আল্লাহর ওলি বান্দা বুজুর্গানে দিন কেমন করে আল্লাহ দেখতেছেন আমিনউদ্দিন ভাই সঠিক করে বুঝাবেন এই ঠিক কি না একজন নবী দেখতে পাচ্ছেন না আল্লাহকে আর আলী কারবালা হুজুর করিম বলছেন আমি দেখছি মনসুর হাল্লাজ বলেন আমি দেখে পাগল হয়ে আনাল হক বলতেছি ইমাম আজম বলেন আমি দেখি আসলে দেখে কে অনেক সময় ওয়াজই শুনেছেন আপনারা বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয় শুনেন না এই শুনেন না তুমি যখন বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে তোমার ভিতরে আল্লাহ পাক তোমার মধ্যে বিরাজমান হবে ওরে আমার সোনা মানিকেরা তোমার হাত ওই হাতে আল্লাহ পাকের পাওয়া তোমার দেখা আল্লাহ পাকের পাওয়ারে দেখা তখন তোমার আর তোমার চোখ থাকবে না তোমার হাত আর তোমার থাকবে না তোমার পা আর তোমার থাকবে না কারণ তুমি কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে দিয়েছো হানাফি শেখ হয়ে গেছো একজন কামেল গুরু ধরেছো একজন পীর ও মুর্শিদ ধরেছো যিনি নবীওয়ালা তার কাছে তুমি গেছো এখন ওনার মাধ্যমে কামেল শেখের মাধ্যমে তুমি নবী পেয়েছো এখন নবী যখন দেখে নিয়েছো হানাফির রসুল হয়ে গেছো রসুল যখন পেয়েছো তখন ফানাফিল আল্লাহ পেয়ে গেছো আল্লাহ যখন পেয়েছো ফানাফিল্লাহ হয়ে গেছো ফানাফিল্লাহ হওয়ার পরে এবার তুমি বাকাবিল্লাহ হয়ে গেছো হে যুবক তোমার তো কাম ভাব গেল না এখনো রাগ গেল না এখনো তোমার ভিতর থেকে লোভ গেল না তুমি তো লোক দেখানো ব্যায়াম করতে মসজিদে যাও তোমার নামাজ তো নামাজ হয় না নামাজ হলো আল্লাহর দিদার আমরা কি সেই নামাজ পড়ি দাঁড়ি পেকে গেল সাজাই গেল এখন আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোথায় আছে নিজের এই জায়গায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মুমিনের কলব হলো আল্লাহর আরশ আপনি বাইতুল্লাহ গিয়ে আল্লাহ দেখতে পাবেন না সারা দিন সারা রাত বছর কে বছর বসে থাকবেন বাইতুল্লাহতে আল্লাহ দেখব আল্লাহ দেখা যাবে না বাবা মসজিদ আল্লাহর ঘর মসজিদে গিয়ে বসে থাকবেন আল্লাহ দেখতে পাবেন না সোনা মানে আল্লাহ তোমার মধ্যেই আছে এ সোনা মানিকেরা ওই কাবাটা আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে তুমি তোমার ওই জলিল কাবাকে ঠিক রাখবে ওই মানুষ যখন আল্লাহতে ফানাফিল্লাহ হয়েছে এই মানুষের দাম অনেক বেশি হয়ে গেছে এই